এক তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে মালদার মানিকচক থানা নূরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুপুর গ্রামে। স্থানীয়দের অনুমান খুন করে ফেলে দেওয়া হয়েছে ওই ব্যক্তিকে। মৃত ওই ব্যক্তির নাম আব্দুল বারেক, বয়স আনুমানিক 45। স্থানীয়রা জানায় আর্থিক লেনদেনের জেরে পাওনাদাররা খুন করেছে আব্দুল বারেককে। পরিবারের লোকেরা জানায় গত 2 দিন পাওনাদারদের সঙ্গে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে বচসা হয়। গত 2 দিন ধরে নিখোঁজ ছিল আব্দুল বারেক। শনিবার সকালে বাড়ি থেকে 100 মিটার দূরে আমবাগান থেকে মৃতদেহ উদ্ধার হয়। আব্দুল বারেক পেশায় নলকূপ তৈরির কাজ করত। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সুকি ও মানিকচক ব্লক যুব তৃণমূল সভাপতি ইমরান হাসান জানায় এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিল আব্দুল বারেক। কেউ আর্থিক লেনদেনের জন্য খুন করেছে তাকে। ঘটনার খবর পেয়ে মানিকচক থানার পুলিশ ছুটে আসে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। ঘটনা হলো সকাল থেকে, মানে লোক এসেছিল যাও কাটার জন্য। হ্যাঁ, দেখছে বডি দেখে অবাক হয়ে পিছনে চলে গেছে। তারপরে চিৎকার করে লোকজনকে ডেকেছে। তারপরে পাঁচ ছয় জন মিলে গিয়েলো। তারপরে দেখছে এই আমাদের গ্রামের রাজুর বডি আছে। হ্যাঁ, দেখার পর তারপরে গ্রামে গিয়ে হাল্লা হলো। হ্যাঁ, ওখান থেকে লোকজন এসে দেখছে যে হ্যাঁ মানে মরে পড়ে আছে। কি অবস্থায় ছিল দেহটা? দেহটা এইরকম মরা অবস্থায় ছিল। কোথাও কি চোট টোট ছিল? অনুমান হচ্ছে একে কেউ মেরে ফেলেছে। কেন? এর উদ্দেশ্যটা কিছু কিছু লোক এর কাছে কিছু কিছু টাকা পেত আর কি। এর ব্যবসা ছিল টিউলের ব্যবসা করছিল। ব্যবসার মধ্যে এদিক ওদিক লেনদেন এর চলত। কোনো রাজনৈতিক দল করতো? রাজনৈতিক দলের ওরকম কোনো ই নেই, ইনভলভ নেই। তো গ্রামে এমনি তো সবাই একটু এদিক ওদিক সবাই করে, এ হচ্ছে কথা। এখন তো গ্রামবাসীদের মনে হচ্ছে যে যারা টাকা পেত ওরাই এই কাজটা করেছে। কিভাবে খুন করেছে একে? একে মানে পরশুদিন দেখার পর আর তারপরে মানে গ্রামে আসেনি, মোবাইল চার্জ দিয়ে গেছিল। তারপরে কি হয়েছে সেটা কবে থেকে? পরশুদিন থেকে। গায়ে কোনো আঘাত হয়েছে? গায়ে তো আঘাত ওই রকম বোঝা যায়নি। তাহলে পিছনে যখন বডিটা তুলি তখন দেখি এখানে পিছনে হ্যাঁ মাটিতে ব্লাড আছে, তার মানে পিছন থেকে আঘাত হয়েছে, মাথা মারা গেছে। কি চাইছো এখন আপনারা? কি চাইছেন, কি দাবি রাখছেন? এখন তো এটা মানে ই করে ঠিক মতো রীতির মতো মানে বিচার করে দিতে হবে। পুলিশ প্রশাসন এসছে, প্রশাসনকে ফোন করেছিল, প্রশাসন এসছে, তারপরে বডিটা তোলার ব্যবস্থা করছে। আবু কালাম, মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট, বঙ্গের বার্তা। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই 2 ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।